আমাদের সবার চারপাশে কিন্তু জীবাণুতে একদম ভরা, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনারা ভালোমতো জানেন যে তার উপর বা তার পরিবারের উপর কতটা চাপ পড়ে। এটা হলো সবচেয়ে বড় অকৃতজ্ঞতা সৃষ্টিকর্তার সাথে। এত ব্যায়াম থাকতে, এত স্পোর্টস থাকতে, জিম থাকতে কেন ইয়োগা করব? এই বসে বসে শরীরকে এত কষ্ট দেওয়ার কোনো মানে আছে বলেন? কেন এই চোখ বন্ধ করে বসে থাকতে হবে, শরীরকে এরকম পেঁচাইতে হবে বলেন তো? আচ্ছা, জিমের মাধ্যমে বা ক্রিকেট, ফুটবল, দাবা, লুডো যেটাই বলি না কেন, সাঁতারের মাধ্যমে আপনার ফুসফুসের ব্যায়াম কি ঠিকমতো হয়? এই জিমের মাধ্যমে বা অন্যান্য স্পোর্টসের মাধ্যমে আপনার ব্রেনের এক্সারসাইজ করা সম্ভব? আপনার কিডনির ব্যায়াম সম্ভব? আপনার লিভারের ব্যায়াম সম্ভব? আপনার শরীরের মাসেলস যদি ডেভেলপ করতে চান, ডেফিনেটলি আপনার জিম দরকার। আপনি যদি আনন্দ পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই খেলাধুলা দরকার, কোনো কিছুতে না নেই। ইয়োগার মাধ্যমে যেটা হয়, আপনার চুল থেকে শুরু করে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের সুস্থতা লাভ হয়। আপনার চুলের প্রবলেম, তার জন্য আসন আছে, প্রাণায়াম আছে। আপনার স্কিনে প্রবলেম, তার জন্য আসন আছে, প্রাণায়াম আছে। আপনার মাইগ্রেনের পেন, আপনি ডিপ্রেশনে ভুগতেছেন, আপনার থাইরয়েডের প্রবলেম, আপনার চোখের জন্য, কানের জন্য, আপনার ধরেন লিভারের প্রবলেম, আপনার ধরেন ওভারিতে সিস্ট, তারপরে ধরেন আপনার হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, আপনার হজমে সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম ভুগছেন, আপনার হাই প্রেশার, আবার ধরেন উচ্চতানে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে, প্রত্যেকটা সমস্যার এই যে জন্য, প্রত্যেকটা সমস্যার জন্য প্রাণায়াম, আসন বা মেডিটেশন ইয়োগার ভেতরে কিন্তু আছে। তো বুঝতেই পারছেন ইয়োগাটা আসলে কেন আমাদের জন্য দরকার। তো আরেকটা কথা বলি, আপনাকে যদি কেউ কোনো গিফট দেয়, ধরেন কেউ আপনাকে একটা গাড়ি গিফট করলো বা মূল্যবান কোনো একটা কিছু দিল, আমরা দেখেন কতটা যত্নে রাখি, অনেক যত্ন করে রাখি না? ধরেন আপনাদের যাদের গাড়ি আছে, খুব সাবধানে চালান যেন আশপাশে বাসে বা অন্য কোনো জায়গায় ঘষা লেগে দাগ না লেগে যায়। বাট এই যে সবাই আমরা সৃষ্টিকর্তাকে বলি যে আমরা মেনে চলি, কিন্তু আসলেই কতটুকু মানি? সৃষ্টিকর্তা যে আমাদেরকে এত বড় একটা গিফট দিচ্ছে, আপনাদের শরীরটা মানে আমাদের শরীরটা, এটার যত্ন কতটুকু নিই? আমার মনে হয় আমি যদি আমার শরীরের যত্ন ঠিকমতো না নেই, এটা হলো সবচেয়ে বড় অকৃতজ্ঞতা সৃষ্টিকর্তার সাথে। তো যেহেতু আমার ইয়োগার মাধ্যমে আমার শরীরের প্রত্যেকটা অংশে সুস্থতার জন্য কাজ করতে পারছি, তো অবশ্যই এই জন্য কমপক্ষে 15 মিনিট আমাদের এই ইয়োগাটা করা উচিত। আমরা ধরেন প্রত্যেকেই কিন্তু 24 ঘন্টা সময় পাচ্ছি, আপনিও 24 ঘন্টা পাচ্ছেন, আমিও 24 ঘন্টা পাচ্ছি। এই পৃথিবীতে যত জীবজন্তু বা যা কিছু আছে সবাই কিন্তু 24 ঘন্টা সময় পাচ্ছি। সৃষ্টিকর্তা কিন্তু কারোর সাথে পক্ষপাতিত্ব করেন না। কিন্তু এই 24 ঘন্টার ভেতর আমার শরীর মনের জন্য আমি কি 15 মিনিট সময় ব্যয় করতে পারি না? আমাদের যোগ অভ্যাসের মানে সর্বনিম্ন সময় বা সংক্ষিপ্ত যোগ অভ্যাসের সময় হলো 15 মিনিট, মধ্যম যোগ অভ্যাস 30 মিনিট, এবং পূর্ণাঙ্গ যোগ অভ্যাসের সময় হলো আপনার 1 ঘন্টা। তা আপনি অ্যাটলিস্ট মানে অনেক ব্যস্ততার ভেতরে আপনি 1 ঘন্টা না পারেন, 30 মিনিট না পারেন, 15 মিনিট সময় কিন্তু দিতেই পারি। আর দেখেন, আমরা যখন অসুস্থ হই, একটু বেশি মাত্রায় অসুস্থ হয়ে যায়, টেস্ট করাইতে গেলে বা বাইরে গেলে দেখেন কী পরিমাণে খরচটা হয়। যারা ধরেন হঠাৎ করে ক্যান্সারে যারা আক্রান্ত হয়, তারা খুব ভালোভাবে জানে আপনাদের ভেতর মানে যদি কোনো এমন থাকে যে কোনো আত্মীয় স্বজন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আপনারা ভালোমতো জানেন যে তার উপর বা তার পরিবারের উপর কতটা চাপ পড়ে, অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে ওই পরিবারটা একদম বিপর্যস্ত হয়ে যায়। আপনার বিভিন্ন রকম থেরাপি দিতে কতটা খরচ করতে হয়। তো আমরা যখন ইয়োগাটা করি, একদম সিম্পল কথায় বলতে গেলে আপনার ব্লাড ভেসেলসগুলো, রক্ত চলাচলের যে পথ, নার্ভাস সিস্টেম টোটালি আপনার ক্লিয়ার থাকে। তো আপনার রক্ত চলাচল যখন খুব সুচারুভাবে মানে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে, আপনার নার্ভাস সিস্টেম যখন সুস্থ থাকবে, তখন আলটিমেটলি আপনি সুস্থই থাকবেন। আমাদের চারপাশে কিন্তু জীবাণু ভরা, এমন না চারপাশে জীবাণু নেই, আমাদের সবার চারপাশে কিন্তু জীবাণুতে একদম ভরা, কিন্তু কেউ দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে, কেউ আক্রান্ত হচ্ছে না, বিকজ অফ আমাদের ইমিউনিটি সিস্টেম। এবং ওই ইমিউনিটি সিস্টেমকে স্ট্রেন্থেন করার, শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায় হলো ইয়োগা। তো আমি আশা করছি আমরা সবাই কমপক্ষে 15 মিনিট সময় আমাদের নিজের জন্য ব্যয় করব। আর এটার মাধ্যমে নিজের সাথে যেরকম মানে শরীরের চর্চা না করার মাধ্যমে যেরকম নিজের সাথে প্রতারণা করা হয়, এবং সবচেয়ে বড় প্রতারণা করা হয় আমাদের সৃষ্টিকর্তার সাথে,
কারণ ভেবে দেখেন এটা কিন্তু সবচেয়ে বড় উপহার তার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।